প্রথম দুই ম্যাচে পাওয়া জয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিততে পারলেও শেষ ম্যাচের হার মানতে পারছে না বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আইসিসি ওয়ানডে সুপার লীগের 10 পয়েন্ট হাতছাড়া হয় অত্যন্ত হতাশ বাহাতি এই ওপেনার। সিরিজ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতায় তামিম বলেন, খুবই হতাশ, খেলার শুরুতেও একটা কথা বলেছিলাম, সিরিজ জিতলেও এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সিরিজ জিতে একটা ম্যাচ না জিতলেও সমস্যা নেই, ওই পরিস্থিতি এখন নেই আর। সিরিজ জয় সত্ত্বেও তামিমের হতাশার কারণ ওয়ানডে সুপার লীগে পয়েন্ট অর্জনের সুযোগ হাতছাড়া করা। তিনি জানান, প্রত্যেক ম্যাচের এখন পয়েন্ট আছে, মূল্য আছে, ওই দিক থেকে খুবই হতাশ। আমাদের সেরা ক্রিকেট আমরা খেলতে পারিনি যা দ্বিতীয় ম্যাচে করেছিলাম। তামিম আরও বলেন, এই ম্যাচই সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। সিরিজ জিতলেও আমরা শেষ ম্যাচে পয়েন্ট পেলাম না, শ্রীলঙ্কার বিপক্ষেও একই ব্যাপার ঘটেছিল, সিরিজ জিতে শেষ ম্যাচ জিততে পারিনি।